টঙ্গীর তুরাগ তীরে আখেরি মোনাজাতের অপেক্ষায় মুসল্লিরা কিছুক্ষণের মধ্যে মোনাজাত পরিচালনা করবেন মাওলানা জুবায়ের। প্রচারের জন্য পুরো টঙ্গী সহ আবদুল্লাপুর বিমানবন্দর সড়কেও মাইক লাগানো হয়েছে। মোনাজাতে শরিক হতে এরই মধ্যে ময়দান সহ আশপাশে অলিগলি বাড়ির ছাদে জমায়েত হয়েছেন মুসল্লিরা। এর আগে ভোরে ইস্তেমার পথে নামে রাজধানী সহ টঙ্গীর আশপাশের এলাকার মুসল্লির ঢল। যানবাহন সংকটে অনেকেই আসেন দীর্ঘ পথ হেঁটে। এবারের আয়োজনে ভারত, পাকিস্তান, ফিলিস্তিন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব সহ 72টি দেশের 8,000-এর বেশি বিদেশি নাগরিক যোগ দিয়েছেন। মোনাজাত শেষে মুসল্লিদের বাড়ি ফেরা নির্বিঘ্নে বিশেষ ব্যবস্থা রেখেছে ট্রাফিক পুলিশ। এছাড়া টঙ্গী স্টেশনে থামবে সব আন্তনগর ট্রেন। আল্লাহ পাকের নৌকাটা লাভের জন্য এখানে মুসল্লিরা সমস্ত সমগ্র পৃথিবীর থেকে এই বিশ্ব ইজতেমা একত্রিত হয়েছে। আল্লাহর কাছে ফরিয়াদ করবো যে জীবনে তো অনেক গুনাহ করছি বা অনেক মুরব্বী আছে বা আরো অনেক লোকজন আছে, সবার গুনাহ যেন আল্লাহ পাক মাফ করে। আমরা কিভাবে হেদায়েত পেতে পারি, আল্লাহ তাআলাকে রাজি খুশি করাতে পারি, নিজের আসলা কিভাবে পরিবর্তন করতে পারি, এসব ভালো কাজের জন্য আইসি আমি। এটা ভালো কাজ। টঙ্গী থেকে জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই ইস্তেমা ময়দান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, একেবারে আখেরি মোনাজাতের শেষ মুহূর্তে এখন সময় চলছে, সেক্ষেত্রে শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন? দেখুন, সকালে বয়ান এবং পরবর্তীতে যে হেদায়েতি বয়ান, সেই বয়ানের পরে আমরা দেখতে পাচ্ছি যে এরই মধ্যে যেটি আসলে নির্ধারিত সময় ছিল যে 9টার সময় আখেরি মোনাজাত শুরু হবে, তো এর মধ্যে আসলে আখেরি মোনাজাত শুরু হয়ে গেছে। সবাই আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, আল্লাহর নৈকট্য লাভের আশায় নিজেদের জন্য, নিজেদের মা বাবার জন্য বা মৃত ব্যক্তিদের জন্য আসলে দোয়া করা হচ্ছে। আমরা একদম আসলে মোনাজাত শুরু হয়ে গেছে, আমরা মোনাজাতে আসলে একটু চলে যেতে চাই যে মোনাজাত চলছে এবং মোনাজাতটি আসলে পরিচালনা করছেন কাকরাইল মসজিদের পেশ ইমাম মাওলানা জুবায়ের। তো তিনি এই মোনাজাতটি পরিচালনা করছেন এবং বলা হচ্ছে যে প্রায় আধা ঘন্টা ধরে এই মোনাজাতটি আসলে চলবে। আমরা দর্শকদেরকে সরাসরি আসলে মোনাজাতেই চলে যেতে চাই এবং আমরা মোনাজাতের যে দৃশ্যটি, সেই দৃশ্যটি আসলে আমরা দেখাতে চাই। আমরা আমাদের সহকর্মীকে একটু অনুরোধ করব যে মোনাজাত শুরু হয়েছে, আমরা যেন মোনাজাতের দিকে আসলে যাই এবং মোনাজাতে মূলত মুসলিম উম্মার শান্তি কামনা করে, সমৃদ্ধি কামনা করে আসলে দোয়া করা হচ্ছে। তো আমরা সরাসরি আসলে একটু মোনাজাতে চলে যেতে চাই। Allah
আপনি জিজ্ঞাসা করলে আমাদের কোনো জবাব থাকবে না, আমরা হালাক হয়ে যাব, আমরা হালাক হয়ে যাব, আমরা ধ্বংস হয়ে যাব। কেয়ামতের ময়দানের পেরেশানি থেকে, কবরের আজাব থেকে, জাহান্নামের আজাব থেকে আল্লাহ আপনি আমাদেরকে মুক্তি দিয়ে দেন, আল্লাহ আপনি আমাদের নাজাত দিয়ে দেন, আল্লাহ আপনার হিসাব থেকে আমাদেরকে মুক্তি দিয়ে দেন, আল্লাহ আমরা আমাদের জওয়ানি নাফরমানির মধ্যে কাটিয়ে দিছি, আল্লাহ আমরা আমাদের জিন্দগি আপনার নাফরমানির মধ্যে কাটিয়ে দিছি, আল্লাহ আল্লাহ প্রকাশ্যে ভালো থাকা গোপনে গোপনে ঘোরা করছি আমরা, আল্লাহ আপনি সব কিছু জানেন, আল্লাহ আপনি আমাদেরকে আজকের এই ময়দানে মাফ করে দেন, আল্লাহ পুরো উম্মতকে মাফ করে দেন, আল্লাহ আখিরাতের কষ্ট পেরেশানি থেকে নাজাত দিয়ে দেন, আল্লাহ মৌত বা বাদল মৌতের মধ্যে আপনি আমাদের বরকত দিয়ে দেন, আল্লাহ মৌত বা বাদল মৌতের মধ্যে বরকত নিয়ে বরকত নসিব করে দেন, মৌতের কষ্ট আমাদের জন্য আসান করে দেন, কবরের আজাবকে মাফ করে দেন, আল্লাহকে আমাদের ময়দানে রুসুয়াই থেকে আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের ময়দানে আমাদেরকে আল্লাহকে আমাদের ময়দানে আমাদেরকে বেইজ্জত করেন না, আল্লাহ আমাদের গুলো গুলিকে জাহির করে আমাদের বেইজ্জত করেন, দুনিয়াতে যেরকম পর্দা পান করছেন আল্লাহ আমাদের গুলোর উপরে পর্দা ঢেলে দিচ্ছেন, আল্লাহকে আমাদের ময়দানে আল্লাহ বলি না করে দিয়ে সামনে আল্লাহ আমাদের গুলোর উপরে পর্দা ঢেলে দিয়ে থেকে আমাদেরকে হেফাজত ফরমান, আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে হেফাজত ফরমান, জাহান্নাম আমাদেরকে দেখায় না, আল্লাহ জাহান্নাম দেখাবো না, সহ্য করতে পারবো না, আল্লাহ জাহান্নামের আজাব থেকে জাহান্নাম দেখা থেকে আমাদের হেফাজত ফরমান, আল্লাহ কিয়ামতের ময়দানের আজাব থেকে আমাদের হেফাজত ফরমান, আল্লাহ আপনার আশের ছায়া নসিব ফরমান, আল্লাহ হাউজে কাউসারের পানি নসিব ফরমান, বেগায় হিসাব জান্নাত নসিব ফরমান, আল্লাহ বলছিলাতের উপর বিজলির মতো পার করে দেন, আল্লাহ দুনিয়াতে আমাদের জিন্দগি আল্লাহ দিনী জিন্দগি বানায় দেন, ইসলামী জিন্দগি বানায় দেন, আল্লাহ গুনাহ থেকে আমাদের হেফাজত ফরমান, বেদিনি থেকে আমাদের হেফাজত ফরমান, আল্লাহ আমাদের মহাশরাতকে ঠিক করে দেন, আল্লাহ ইসলামী মহাশরাত বানায় দেন, আল্লাহ আমাদের সর্ব তবকার সব 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 সর্বশ্রেণীর মানুষকে আল্লাহ দিনদার বানায় দেন, দিনের উপর চলনে বালা বানায় দেন, আল্লাহ দিনকে মহব্বত করনে বালা বানায় দেন, আল্লাহ আল্লাহ আখিরাত ফিকির আমাদেরকে নসিব করে দেন, আখিরাত ফিকির আমাদের নসিব করে দেন, আল্লাহ মৌত মা বাদল মৌতের মধ্যে আল্লাহ বরকত মুকদ্দর করে দেন, আল্লাহ সুন্নত ওয়ালী জিন্দগি সব নসিব করে দেন, আল্লাহ সুন্নতের মহব্বত আমাদের দিলে ভিতরে পয়দা করে দেন, আল্লাহ সুন্নতের উপরে চলার তৌফিক নসিব করে দেন, আল্লাহ সুন্নতের ইশক নসিব করে দেন, আল্লাহ আপনার নবীর ইশক নসিব করে দেন, আল্লাহ আপনার নবীর মহব্বত পয়দা করে দেন, আল্লাহ আপনার নবীর মহব্বত পয়দা করে দেন, আল্লাহ আপনার নবীর রাস্তায় চলার তৌফিক নসিব করে দেন, এক একটা সুন্নতের উপরে আমল করার তৌফিক নসিব করে দেন, আল্লাহ সুন্নতের মহব্বত আমাদের দিলে ভিতরে পয়দা করে দেন, আল্লাহ খুশবাড়ি নামাজ নসিব করে দেন, আপনার তহাত হয়ে পালন পালি জিন্দগি আমাদেরকে নসিব করে দেন, আল্লাহ এই দামাদের কাজের দ্বারা আপনার তহাত হয়ে পালনকে চিন্তা করে দেন, আল্লাহ আপনার তহাত হয়ে পালনকে চিন্তা করে দেন, আল্লাহ আপনার তহাত হয়ে পালনকে চিন্তা করে দেন, আল্লাহ খুশবাড়ি নামাজ নসিব করে দেন, আল্লাহ ইলমে নাফে নসিব করে দেন, আল্লাহ ইলমে নাফে নসিব করে দেন, আল্লাহ ইলমের হাকিকত নসিব করে দেন, দিনের কাজে সাহায্য সহানুভূতি করার তৌফিক নসিব করে দেন, আল্লাহ তাদের সমস্ত পেরেশানিকে দূর করে দেন, হক কথা বললে ভালো বানায় দেন, আল্লাহ না হক কথা থেকে তাদেরকে ফিরায় দেন, আল্লাহ আল্লাহ ওলামায়ে কেরামের মহব্বত সাধারণ মানুষের অন্তরে পয়দা করে দেন, আল্লাহ ইলমের উপরে চলার তৌফিক নসিব করে দেন,
আল্লাহ আপনার ইলমের উপরে চলার তৌফিক নসিব করে দেন। আল্লাহ এই সমাজে বেরিয়ে দিয়েছে আপনার বান্দারা, আল্লাহ তাদেরকে ইলম নসিব করে দেন। আল্লাহ ওলামায়ে কেরামের মোহাম্মদ তাদের অন্তরে নসিব করে দেন। আল্লাহ ওলামায়ে কেরামের কাছ থেকে দিন শিকার তৌফিক তাদেরকে নসিব করে দেন। আল্লাহ জিকিরের তৌফিক নসিব করে দেন। আপনার ইলম মোতাবেক জিন্দগি বানাইবার তৌফিক নসিব করে দেন। আল্লাহ হুসনে মুআশারাত কায়েম করে দেন। আল্লাহ হুসনে মুআশারাত কায়েম করে দেন। আল্লাহ ইনসাফ কায়েম করে দেন। আল্লাহ ইনসাফ কায়েম করে দেন। ইনসাফ ওয়ালা জিন্দগি আমাদের নসিব করে দেন। আল্লাহ ইনসাফ ওয়ালা জিন্দগি নসিব করে দেন। এহসান ওয়ালা জিন্দগি নসিব করে দেন। আল্লাহ এহসান ওয়ালা জিন্দগি নসিব করে দেন। আল্লাহ ইসার ওয়ালা জিন্দগি নসিব করে দেন। ইখলাস ওয়ালা জিন্দগি নসিব করে দেন। আল্লাহ আপনি আমাদের উপরে রাজি হয়ে যান। আল্লাহ আমাদেরকে আপনার উপরে রাজি করে দেন। আল্লাহ এরকম জিন্দগি দেন, আল্লাহ যে জিন্দগিতে আপনি রাজি হয়ে যান আমাদের উপরে। আল্লাহ আমাদের হর কাম আপনাকে রাজি করার উদ্দেশ্য করার তৌফিক নসিব করে দেন। আল্লাহ ইখলাসের দৌলত আমাদেরকে নসিব করে দেন। আল্লাহ ইখলাসের দৌলত নসিব করে দেন। আল্লাহ মুখলিসিন বানায় দেন। আল্লাহ মুখলিসিন বানায় দেন। আল্লাহ আল্লাহ ইখলাসের দৌলতে আল্লাহ হেদায়েতকে আম করে দেন। হেদায়েতের চিরাগ চারিদিকে জ্বালায় দেন। আল্লাহ আপনার মুখলিসিন বান্দাদেরকে খাড়া করে দেন। আল্লাহ দিনকে দুনিয়াতে চমকায় দেন। আল্লাহ দিনকে দুনিয়াতে চমকায় দেন। আল্লাহ বেদিনীকে খতম করে দেন। আল্লাহ বেদিনীকে খতম করে দেন। আল্লাহ দিনকে দুনিয়াতে চমকায় দেন। হর মুসলমানকে দিনের উপরে চলনে বালা বানায় দেন। দিনের ইলম হাসিল করনে বালা বানায় দেন। আল্লাহ দিন মোতাবেক জিন্দগি বানাবার তৌফিক দিয়া দেন। আল্লাহ এই উম্মতের উপরে আপনি রাজি হয়ে যান। আল্লাহ আমাদের গুনার কারণে আপনি যে নারাজ হয়েছেন আপনার নারাজকে আপনি হটায় নেন। আল্লাহ আপনার নারাজকে আপনি হটায় নেন। আল্লাহ বিভিন্ন রকমের আপদ বিপদ বালা মুসিবত এগুলি আল্লাহ দূর করে দেন। আপনি আমাদের উপরে রাজি হয়ে যান। আপনার নারাজকে আপনাদের আমাদের উপর থেকে হটায় দেন। আল্লাহ আপনার নারাজকে আমাদের উপর থেকে হটায় দেন। আল্লাহ এই দাওয়াত করা কাম আপনার দিনের জন্য মেহনত করা, আল্লাহ এই জজবা প্রত্যেকটা মুসলমানের মধ্যে পয়দা করে দেন। দিনের মোহাম্মদ পয়দা করে দিয়া আল্লাহ দিনকে দুনিয়াতে জিন্দা করার জন্য জান মাল কোরবান করার আল্লাহ জজবা প্রত্যেকটা মুসলমানের দিলের ভিতরে দিয়া দেন। আল্লাহ প্রত্যেকটা মুসলমানকে দিন জিন্দা করার কাজে লাগায় দেন। আল্লাহ দিনের জন্য মেহনত করতে বানায় দেন। আল্লাহ প্রত্যেকটা মুসলমানকে দিন তাদের জিন্দগিতে দিয়া দেন। আল্লাহ প্রত্যেক মুসলমানের জিন্দগিতে দিন দিয়া দেন। আল্লাহ দিনকে দুনিয়াতে কায়েম করে দেন। আল্লাহ দিনকে দুনিয়াতে দিনের কথাকে উঁচা করে দেন। আল্লাহ দিনকে দুনিয়াতে কায়েম করে দেন। আল্লাহ আল্লাহ দিনের মেহনতের জন্য যত রোকাওয়াট যত বাধা আল্লাহ এই সমস্ত রোকাওয়াট আর বাধাকে আপনি দূর করে দেন। আপনি কুদরতওয়ালা, আপনি কুদরতওয়ালা। আল্লাহ আপন কুদরতের দ্বারা এই সমস্ত বাধা রোকাওয়াটকে আপনি দূর করে দেন। আল্লাহ আপনি রোকাওয়াটকে দূর করে দিলে দুনিয়াতে কারো ক্ষমতা নাই আপনার দিনের কাজে রোকাওয়াট সৃষ্টি করে। আল্লাহ আপনি রোকাওয়াটকে দূর করে দিবেন। আমাদের শক্তি নাই, আমাদের শক্তি নাই, আমরা কমজোর। আল্লাহ আমরা এই রোকাওয়াট আর বাধাকে দূর করতে পারবো না। আল্লাহ আপনি আপনার কুদরত দিয়ে এই বাধাকে দূর করে দিবেন। আল্লাহ এই কামকে আপনি হেফাজত করেন, কাম করনেওয়ালাদেরকে হেফাজত করেন। আল্লাহ কাম করনেওয়ালাদেরকে হেফাজত করেন। আল্লাহ কামের মারাকেজগুলিকে হেফাজত ফরমান। আল্লাহ হার শরীরের শরারত থেকে হেফাজত ফরমান। হার ফিতনের ফিতনা থেকে হেফাজত ফরমান। আল্লাহ হকের কালামাকে উঁচা করে দেন। আল্লাহ হকের কালামাকে উঁচা করে দেন। বাতিলের কালমাকে নিচা করে দেন। আল্লাহ বাতিলের কালমাকে নিচা করে দেন। বাতিলের ষড়যন্ত্রকে আপনি খতম করে দেন। আল্লাহ বাতিলের ষড়যন্ত্রকে বাতিলের বিরুদ্ধে ব্যবহার করে দেন। বাতিলের ষড়যন্ত্রকে বাতিলের বিরুদ্ধে লাগাই দেন। আল্লাহ যাদের ষড়যন্ত্র তাদের উপরে ফেলেন। আল্লাহ তাদেরকে মিসমার করে দেন, খতম করে দেন। আল্লাহ বাতিলের সব রাস্তাকে বন্ধ করে দেন। আল্লাহ হকের সব রাস্তাকে খুলে দেন। আল্লাহ হকের সব রাস্তাকে খুলে দেন। আল্লাহ হক ওয়ালাদের মদত ফরমান। আল্লাহ হক ওয়ালাদের মদত করেন। আল্লাহ সাহায্য করেন। আল্লাহ কদম কদমে নুসরত করেন। গাইবি তাই শামিলে হাল ফরমান। আল্লাহ গাইবি তাই শামিলে হাল ফরমান। আল্লাহ সহলত ইউসরে মামলা ফরমান।
আল্লাহ ফজলুল করমের মামলা ফরমান, আল্লাহ সহলুল নুসরের মামলা ফরমান, আল্লাহ ফজলুল করমের মামলা ফরমান, আল্লাহ আফও আফিয়ত মামলা ফরমান, আফও আফিয়ত মামলা ফরমান। আল্লাহ যা কিছু ইস্তেমাত হয়েছে, আল্লাহ যা কিছু আমরা করতে পারছি, আমাদের ভুল ভ্রান্তিকে আপনি মাফ করে দিয়ে আল্লাহ আপনার বান্দারা এখানে জমা হয়েছে তাদের জমা হকে কবুল করে নেন। আল্লাহ যারা মেম্বারে কথা বলছে তাদের কথাবার্তাকে কবুল করে নেন। আল্লাহ যে যেখানে এই ইস্তেমার জন্য মেহনত করছে, আল্লাহ সহায়তা করছে, আল্লাহ তাদের এই মেহনতকে সহায়তাকে আপনি কবুল করে নেন। আল্লাহ ইস্তেমাকে নিরাপদ করে দেন। আল্লাহ ইস্তেমার সমস্ত বাধা রোগাওয়াটকে আপনি দূর করে দেন। আল্লাহ যারা আমাদের কাছে দোয়ার জন্য বলছে লিখছে, আল্লাহ যারা আমাদের কাছে দোয়ার জন্য আশা করে, আল্লাহ তাদের সকলের আল্লাহ জায়েজ মাকসাদকে আপনি পুরা করে দেন। আল্লাহ পরেশান হালদের পরেশানিকে দূর করে দেন। আল্লাহ বিমারদেরকে শেফায়ে কামিল আজনা নসিব করে দেন। আল্লাহ যারা করজে আটকে আছে তাদের গায়েব থেকে করজ আদায়ের সুরত পয়দা করে দেন। যারা না হক মোকদ্দমায় আটকে আছে তাদের খালাসি নসিব করে দেন। আল্লাহ বে ঔলাদদেরকে নেক ঔলাদ নসিব করে দেন। আল্লাহ বে রোজগারদেরকে হালাল রোজগার নসিব করে দেন। আল্লাহ বে শাদী সুদা ছেলে মেয়েদের শাদীর ইন্তজাম করে দেন। আল্লাহ আমাদের দোয়াকে আপনার মেহরবানি দ্বারা কবুল ফরমান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়াসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাহমুদ শরীফ, লাখো মুসল্লির উপস্থিতিতে আমরা আখেরি মোনাজাত অনুষ্ঠিত হলো দেখলাম, এরপরে সড়কের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন? আখেরি মোনাজাত শেষে যে মানুষগুলো ফিরবে তাদের জন্য বিশেষ যে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে এবং আবদুল্লাহপুর থেকে উত্তরামুখী আসলে সড়কের পরিস্থিতি সর্বশেষ অবস্থা জানাবেন। আখেরি মোনাজাতকে কেন্দ্র করে কিন্তু গতকাল রাত 12টার পর থেকেই ভোগড়া বাইপাস থেকে আবদুল্লাহপুর টঙ্গী থেকে টঙ্গী স্টেশন রোড থেকে কামারপাড়া পর্যন্ত এবং মিরের বাজার থেকে টঙ্গী পর্যন্ত সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেটি কিন্তু এখন পর্যন্ত আছে এবং পুলিশের যে নির্দেশনা সেটি বিকেল 4টা পর্যন্ত বলবৎ থাকবে। আমরা বরাবরই দেখে থাকি যে আখেরি মোনাজাত শেষে যারা ইস্তেমায় আসেন তারা দূর দূরান্ত থেকে আসেন, দেশের বিভিন্ন জেলা থেকে আসেন, মূলত তারা তাদের যে গন্তব্য সেখানে ছুটে যান। আর এই যে মূল যে ময়দান, যারা মূলত তিন দিন এখানে থেকেছেন, ইবাদতবন্দী করেছেন, এদের পাশাপাশি এদের সাথে কিন্তু মোনাজাতে যোগ দিতে লাখো মুসল্লি এই তুরাগ তীরে ভিড় করেছে। যে দৃশ্য দেখতে পাচ্ছেন এখন মোনাজাত শেষ হয়েছে, যারা মূলত আজকে আখেরি মোনাজাতকে কেন্দ্র করে এই তুরাগ তীরে এসেছিলেন তারা এখন ফিরে যাচ্ছেন। আর মূল তাঁবুতে যারা আছেন তারা আরও কিছুক্ষণ পরে মূল তাঁবু থেকে বের হওয়ার সুযোগ পাবেন, কারণ এখন টঙ্গী এই তুরাগ তীরের আশপাশের যেসব সড়ক মহাসড়ক রয়েছে সব সড়ক মহাসড়কে কিন্তু মুসল্লিদের এমন উপচে পড়া ভিড় এবং এখানে যারা এসেছেন আজকে মোনাজাতে অংশ নিতে ঢাকা সহ ঢাকার আশপাশের বিভিন্ন জেলা থেকে এবং তারা মূলত বেশিরভাগ মানুষই কিন্তু হেঁটে এই মোনাজাতে এসেছেন, তুরাগ তীরে এসেছেন। কারণ এখানে আমরা যে বিষয়টি দেখেছি যে প্রতিটি সড়কে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা, যাতে যেসব সড়কে যান চলাচলের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেসব সড়কে যাতে যান চলাচল করতে না পারে এর জন্য পর্যাপ্ত নিরাপত্তা এবং চেকপোস্ট বসিয়েছে। এখন মূলত এই মানুষ যাতে মুসল্লিরা যাতে নির্বিঘ্নে বাড়ি ফেরতে পারে এর জন্য অতিরিক্ত বাস, অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু যে পরিমাণ মুসল্লি এই তুরাগ তীরে এসেছেন সেই তুলনায় কিন্তু সেটি খুবই সামান্য। এখন মোনাজাত শেষে যারা বাড়ি ফিরবেন তাদের কিন্তু ভোগান্তি পোহাতে হবে এবং সেই ভোগান্তি কিন্তু বরাবরই আমরা দেখে থাকি, বিশেষ করে রেলে সবচেয়ে বেশি আমরা ভোগান্তি দেখে থাকি যে ঝুঁকি নিয়ে রেলের ছাদে তারা যাত্রা করে তাদের গন্তব্যে ছুটে যান। মাহমুদ শরীফ, আপনাকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে চলে যাব আবার আদিলুরের কাছে। আদিলুর,
আখেরি মোনাজাত শেষ হয়ে গেল, এবারে বাড়ি ফেরার পালা, কি অবস্থান দেখছেন? দেখুন, গত তিন দিন এই ইজতেমা ময়দানে লাখো মানুষ, লাখো মুসল্লি দিনের বয়ান শুনেছেন, হেদায়েতে কিভাবে হবে, আমল কিভাবে, আমল কিভাবে পালন করবেন সেই শিক্ষাগুলো আসলে নিয়েছেন বিভিন্ন মাওলানাদের কাছ থেকে, পাকিস্তান, ভারত, বাংলাদেশের যে মাওলানারা যে বয়ান করেছে। এবং আজকে কিছুক্ষণ আগেই মোনাজাতটি আসলে শেষ হলো এবং এই মোনাজাতটি আসলে পরিচালনা করলেন কাকরাইল মসজিদের পেশ ইমাম মাওলানা জোবায়ের। এবং আমরা দেখেছি, শুনেছি যে এই যে যে মোনাজাতটি হয়েছে, এই মোনাজাতে দেশের শান্তি কামনা করে আসলে দোয়া করা হয়েছে, বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া করা হয়েছে, মৃত মা বাবা আত্মীয় স্বজন তাদের জন্য আসলে দোয়া করা হয়েছে। আমরা কান্নার চিত্র আসলে দেখেছি যে কতটা আবেগ থাকলে এই দোয়ার মধ্যে আসলে হচ্ছে একটা মানুষ কাঁদতে পারে, সেই দৃশ্যটিও কিন্তু আসলে আমরা দেখেছি। এখন মোনাজাত শেষ, মোনাজাত শেষ হয়ে যাওয়ার পরে সবাই কিন্তু আসলে যার যার বাড়িতে আবার আসলে ফিরে যাচ্ছে। আপনি নিশ্চয়ই দেখছেন যে প্রচুর মানুষ আসলে এই মুহূর্তে চলে যাচ্ছে, এদের অনেকেই কিন্তু আসলে এসেছিলেন শুধুমাত্র মোনাজাতকে কেন্দ্র করে, মোনাজাতে অংশ নিতে। কারণ অনেকের সাথে আমার কথা হয়েছে, তারা বলছিলেন যে একসঙ্গে এত মানুষ যে দোয়া, একসঙ্গে এত মানুষের যে এখানে আসা এবং দোয়া করবেন সেজন্যই কিন্তু এসেছেন। এবং আয়োজক কমিটি বলছে যে আজকে 40-50 লাখ মানুষ এই আখেরি মোনাজাতে আসলে অংশ নিয়েছেন। তো সব মিলিয়ে আসলে বলা যায় যে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আসলে শেষ হলো, এখন ঘরে ফেরার পালা। এবং ঘরে ফিরে আসলে এই যে তিন দিন দিনের শিক্ষা নিলেন, এটি আসলে দেশ বিদেশ, দেশের বিভিন্ন জেলায় আসলে তারা ছড়িয়ে দেবেন। তো আমার কাছে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আবুল হাসান। আবুল, ঘরে ফেরা মানুষের জন্য আমরা বিশেষ ব্যবস্থা দেখছি গত দু তিন দিন ধরেই, সর্বশেষ পরিস্থিতি কি দেখছেন? দেখুন, কিছুক্ষণ আগেই বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত সম্পন্ন হয়েছে এবং এই মোনাজাতে মুসলিমদের উচ্চপাড়া ভিড় ছিল এবং তারা এখানে আখেরি মোনাজাত সামিল হয়ে আল্লাহর কাছে এখানে আখেরি মোনাজাত সামিল হয়ে আল্লাহর কাছে বিভিন্ন দোয়া এবং প্রার্থনা করছেন, অনেকেই কিন্তু কান্নায় সমাগম ছিল ধর্মীয় ভাবে এবং ধর্মীয় ভাব গাম্ভীর্যের মাধ্যমে তারা কিন্তু আল্লাহর কাছে বিভিন্ন টঙ্গী তুরার্থী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এবারে অন্যান্য প্রসঙ্গ, জাতীয় পার্টির রওশন ও জিএম কাদেরের বিরোধ এখন তুঙ্গে, দুই গ্রুপে একে অপরকে প্রতিহতের ঘোষণা দিচ্ছে। রওশনপন্থীদের দাবি, নির্বাচন ইস্যুতে জাতির সামনে দলকে ছোট করা হয়েছে, তাই কাদেরও চূর্ণকে অব্যাহতি দেওয়া হচ্ছে। অন্যদিকে জিএম কাদেরের অভিযোগ, নাটক সাজিয়ে প্রধান কার্যালয় দখলের চেষ্টা করা হয়েছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব মন্তব্য করেন নেতারা। রাজধানীর মোহাম্মদপুর টাউন হলের সামনে জাতীয় ছাত্র সমাজের প্রতিনিধি সভার আয়োজন, এতে যোগ দেন জাতীয় পার্টির রওশন এরশাদের অনুসারীরা। রওশনপন্থী অংশের মহাসচিব মামুনুর রশিদ অভিযোগ করেন, জাতীয় পার্টির নাম ব্যবহার করে ফায়দা লুটছেন জিএম কাদের ও মুজিবুল হক চুন্নু, তাদের ভুল সিদ্ধান্তের কারণে দল হেয় হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। বাংলার মাটিতে যেখানে জিএম কাদেরকে পাওয়া যাবে, যেখানে চুন্নুকে পাওয়া যাবে, সেখানেই তাদেরকে প্রতিহত করতে হবে। আমি তাদেরকে প্রতিহত করার আহ্বান জানাই। এদিকে বনানী কার্যালয়ে জিএম কাদের, আনিসুল ইসলাম মাহমুদ ও মুজিবুল হক চুন্নুকে সংবর্ধনা দেয় ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টি। এ সময় চেয়ারম্যান মন্তব্য করেন, দল ভাঙার ষড়যন্ত্র করছে রওশনপন্থীরা। এরশাদ সাহেবকে তারা পুষ্প দিবে, যে কোনো লোক দিতে পারে, এটা আমরা আপত্তির কিছু নেই এবং এটাতে আমরা কোনো বাধাও দেওয়ার কিছু মনে করিনি, দরকার আছে। তারা পরবর্তীকালে বাথরুম ইউজ করতে রুমে ঢুকতে চেয়েছে, এটা তো বাধা দেওয়ার কোনো কারণ আমি দেখিনি। এটা ঠিক আছে, তারা যাবে দিবে,
চলে আসবে। মিডিয়াতে প্রভাকাণ্ডা করলো, বিভিন্ন মিডিয়াতে ব্যাপকভাবে প্রচারিত হলো যে জাতীয় পার্টির অফিস দখল হয়ে গেছে এবং এর প্রতি আর কোনো কিন্তু ভেরিফিকেশন দেওয়া হলো না। দখলটা কতক্ষণ থেকে কতক্ষণ ছিল, কে করলো, কেন করলো? জনগণের আস্থা ফেরাতে নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান জিএম কাদের। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বামীকে হলের কক্ষে আটকে রেখে স্ত্রীকে দল বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার রাত 9:30 দিকে মীর মোশাররফ হোসেন হলের পাশে জঙ্গলে এ ঘটনা ঘটে। এতে জড়িত থাকার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের 45তম ব্যাচের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান ও মামুন নামে বহিরাগত এক তরুণের বিরুদ্ধে। ওই দম্পতি পূর্ব পরিচিত হওয়ায় জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে বেড়ানোর কথা বলে তাদের ডেকে আনেন মামুন। অভিযুক্তরা কৌশলে ওই নারীর স্বামীকে মীর মোশাররফ হোসেন হলের একটি কক্ষে আটকে রাখেন। পরে হলের পাশে জঙ্গলে ওই নারীকে ধর্ষণ করা হয়। রাতে শিক্ষার্থীরা দোষীদের বিচার দাবি করে বিক্ষোভ করেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। একটা মেয়ের জন্য যেরকম অসম্মানজনক, এটা একটা ছেলের জন্য মার খাওয়াটা সমানভাবে অসম্মানজনক। কেন বহিরাগত ধর্ষণের শিকার হচ্ছে, আর ওই ধর্ষক কেন জাবির ছাত্র হিসেবে এখনো যদি সে বহাল থাকে, তাকে অবিলম্বে বহিষ্কার করা হোক, তদন্ত করা হোক, বিচার করা হোক। আমাদের নিয়ন্ত্রণে আছে, টেনশনের কোনো কারণ নেই। মামলা তো আসলে আরো শিখে বলছি মামলা নিয়ে নিতে। তারপরে ওই দুই থানার মধ্যে ঘটনা, তো আমরা যে কোনো থানায় নিতে পারি, হয়তো আমরা আসলেই নেবো। সুন্দরবনের শেষ প্রান্তে বঙ্গোপসাগরের গা ঘেঁষে দুবলার চর। প্রতি বছর অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত এখানে বসতি গড়েন নানা অঞ্চলের ছেলেরা। সমুদ্রে মাছ ধরে শুটকি তৈরি করা তাদের পেশা। তবে এখানে নানা সংকটে জর্জরিত তারা। নেই চিকিৎসার সুবিধা বা দুর্যোগে আশ্রয় কেন্দ্র। সঙ্গে যোগ হয়েছে ভারতীয় ফিশিং জাহাজের দৌরাত্ম্য। এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন থাকছে সংবাদের পরের অংশে, জানাবো অন্যান্য খবর। নিরাপত্তা বেষ্টনী না থাকায় টাঙ্গাইলের রেল লাইনে ট্রেনে কাটা পড়ে নিহতের সংখ্যা বেড়ে চলছে। গত এক মাসে এলেঙ্গা থেকে আনালিয়া বাড়ি পর্যন্ত 5টি দুর্ঘটনায় 7 জনের মৃত্যু হয়েছে। স্থানীয়রা বলছেন মহাসড়ক ও রেল লাইন পাশাপাশি হওয়ায় দুর্ঘটনা বাড়ছে। দুর্ঘটনা রোধে এ দুই পথের মাঝে নিরাপত্তা বেষ্টনী তৈরির পরামর্শ পুলিশ প্রশাসনের। শুক্রবার রাতে নাটোর থেকে ছেড়ে আসা একটি বাস টাঙ্গাইলের কালিহাতি উপজেলার আনালিয়া বাড়ি এলাকায় আসলে বিকল হয়ে পড়ে। বাসটি মেরামত করার সময় যাত্রীরা মহাসড়কের পাশে রেললাইনে দাঁড়িয়েছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারীগামী আন্তনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে বাবা ছেলে সহ 3 জনের মৃত্যু হয়। গত 24 জানুয়ারি একই স্থানে ট্রেনে কাটা পড়ে সেনা সদস্য সহ নিহত হন 2 জন। স্থানীয়রা বলছেন রেললাইন ও মহাসড়ক পাশাপাশি থাকায় প্রায় ঘটছে দুর্ঘটনা। যে রাস্তায় যখন যানজট বাজে তখন লোকজন এই রেললাইনের পাড়ায় এসে বসে, তখন অসচেতনভাবে ট্রেন আসলে দেখা যায় যে সাধারণ মানুষ মারা যায়। আমাদের এই যে বিশ্ব রোডের জন্য গাড়ি অরও যাইতেছে, শব্দে কোনো কিছু শোনা যাইতেছে না। আমাদের একটা বিকল্প ব্যবস্থা করা দরকার এখানে। দুর্ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ বলছে সড়কে যানজট ও যানবাহন বিকল হয়ে পড়ায় যাত্রীরা রেললাইনে চলে আসছে, এতে প্রায় ঘটছে দুর্ঘটনা। এ নিয়ে সংশ্লিষ্ট দপ্তরকে ব্যবস্থা নিতে চিঠি পাঠানো হবে জানিয়ে পুলিশ প্রশাসন আরও বলছে বেষ্টনী থাকলে দুর্ঘটনা হতো না। সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে আমরা আসছি যে দেখে আমরা স্যারকে জানাবো, স্যার যাতে উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়ে এখানে বেড়ার সহ কোনো সিকিউরিটি অ্যাপ্লায়েন্স আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি কিনা, যাতে এই দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। সাময়িকভাবে এইখানে যাতে নতুন করে দুর্ঘটনা না হয় তার জন্য সাময়িকভাবে এখানে এই সড়ক থেকে যাতে যাত্রীরা রেলপথে যেতে না পারে তার জন্য আমরা একটা ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছি। টাঙ্গাইলের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত 13 কিলোমিটার সড়ক ও রেলপথ পাশাপাশি রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রামে বায়ু দূষণের মাত্রা অসহনীয় পর্যায়ে গিয়ে ঠেকেছে। ধুলাবালির কারণে সড়কে চলাচলকারীরা নাকাল হচ্ছেন। বিভিন্ন হাসপাতালে বাড়ছে বায়ু দূষণে আক্রান্ত রোগী। এর জন্য অপরিকল্পিতভাবে উন্নয়ন কাজ চলা এবং সংশ্লিষ্ট দপ্তরের গাফিলতিকে দুষছেন বিশিষ্টজনেরা।
চট্টগ্রাম নগরী এখন ধুলার রাজ্য। বিভিন্ন ব্যস্ত সড়ক ঘেঁষা স্থাপনা ও গাছের পাতায় জমেছে ধুলার আস্তর। এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের বালু, সিমেন্ট, ইটসহ নানান নির্মাণ সামগ্রী ব্যস্তরি ছাড়া ফেলে রাখা হয়েছে সড়কের পাশে। এতে লালখান বাজার থেকে বিমানবন্দর পর্যন্ত বায়ু দূষণ চরমে। ফ্লাইওভারের কাজ চলে, পরে চলে, এই হিসাবে যে ধুলাবালু হয় আমাদের জন্য বেশি অসুবিধা হয়ে যাচ্ছে। কষ্ট, গাড়ি করে ধুলাবালি কষ্ট, তারপরে হরনের কষ্ট, অনেক কষ্ট। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা বাতাসের মান নির্ণয়ের একক 201 বা এর উপরে খুবই অস্বাস্থ্যকর ধরা হয়। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে চট্টগ্রামে এই মান 231। এসপিএম 2.5 এটা আমরা দেখি না, কিন্তু শ্বাস প্রশ্বাসে আমাদেরকে আমরা এটা গ্রহণ করি, চোখের সংকট করি এবং মানে বিভিন্ন সেন্সিটিভ জায়গাগুলো যেটা আশ্রয় নেয় এবং সেটা আস্তে আস্তে বদ্ধ করে ফেলে ফুসফুস থেকে শুরু করে সব জায়গাগুলো। নগরীর বাতাসে উঠতে থাকা এইসব ধুলাবালির কারণে কাহিল, শিশু, বৃদ্ধ সহ সব বয়সী মানুষ, এতে বাড়ছে অ্যাজমা সহ বায়ু দূষণজনিত রোগী। এবছর অন্তত 10-15% পেশেন্ট আমরা বেশি পাচ্ছি, আমাদের চেম্বারে পাচ্ছি এবং হাসপাতালে পাচ্ছি। তো এই ধুলোজনিত কারণের সমস্যার কারণে বাচ্চাদের এবং বয়স্কদের বেশি এফেক্ট হয়। এমন পরিস্থিতির জন্য অপরিকল্পিত নগরায়নকে দুষছেন বিশিষ্টজনরা। তারা বলছেন যে কোনো উন্নয়ন কাজে নগরবাসীর সুবিধা অসুবিধাকে প্রাধান্য দেওয়ার কথা থাকলেও সবসময় তা উপেক্ষিত। চট্টগ্রাম সিটি কর্পোরেশন সিডিএ থেকে পরিবেশ দপ্তর কেউ তার ঠিক মতো দায়িত্ব পালন করছে না, বরং উন্নয়নের নামে যে অপরিকল্পিতভাবে যে নির্মাণ কাজগুলো চলছে সেটা পরিবেশ ধ্বংসের জন্য প্রধান অন্তরায়। বায়ু দূষণের হাত থেকে রক্ষায় কার্যকর পদক্ষেপ দেখতে চান নগরবাসী। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ক্যান্সার চিকিৎসায় সর্বস্বান্ত দেশের লাখো মানুষ। কারো সারা জীবনের সঞ্চয় শেষ হচ্ছে, কাউকে বিক্রি করতে হচ্ছে ভিটে মাটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে দেশে প্রতি বছর 1,67,000 মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, মারা যাচ্ছেন 2,25,000-এর বেশি। এমন বাস্তবতায় চিকিৎসা বিমা সহ রাষ্ট্রের বিশেষ উদ্যোগের আহ্বান চিকিৎসকদের। হাসপাতালের চার দেয়ালের মাঝেই 7 মাস ধরে রফিকুল ইসলাম। রিকশাচালক বাবার যা সঞ্চয় ছিল সব শেষ হয়েছে ছেলের ব্লাড ক্যান্সারের চিকিৎসায়। এখন সমিতি থেকে নেয়া ঋণে চলছে খরচ। এনজিও থেকে টাকা উঠেছি, সালফেস্টা এনজিও থেকে, ননদের নামে উঠেছি, পুত্র বোন নামে, দুই মেয়ের নামে, আমার নামে। আল্লাহর কই জানলা, যদি অরিজিক রে হতো আর তুমি সুস্থ করো, আর রিজিক না লাগলে তোমার হেফাজত তুমি আগেই লইয়ে যাও। গাজীপুরের মেহেদির পরিবারের যুদ্ধটা 3 বছর ধরে। এ পর্যন্ত ব্যয় 8,00,000 টাকা। পরিবারের একমাত্র সম্পদ 10 কাঠা জমি বিক্রির টাকায় চলছে চিকিৎসা তার। বর্ষি থেকে কালার শুরু করে আমার টাকা দিচ্ছি, এলাকা যেখানে থাকি সাহায্য নিয়ে ট্রিটমেন্ট করতেছি। জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে 1 বছর ধরে আছেন ইমন মিয়া। এখন এটি যেন তার বাড়ি। চিকিৎসা চলছে মানুষের সহায়তা নিয়ে। ক্যান্সার আক্রান্ত বেশিরভাগ পরিবারের গল্পই এমন। ব্যয়বহুল চিকিৎসা চালাতে গিয়ে অনেক সচ্ছল পরিবারেও নামে বিপর্যয়। বেসরকারি তো নয়ই, অনেকে সরকারি হাসপাতালের চিকিৎসার খরচও বহন করতে পারেন না। ক্যান্সার থাকলে ফ্যামিলিটা একবারে পুরাটাই নষ্ট হয়। ছেলে যে আমরা চিকিৎসা করব, ওই পয়সাটা আমরা খুঁজা বিচারা বার করতে পারতাছি না, এত কষ্টের মধ্যে আছি। আমাদের এই ছেলের একটা চাল দোকান ছিল, সেটাও বিক্রি করে গরু আছে যাই ছিল বেঁচে কিনে শেষ করছি। শ্বশুরে গেলে 100 জায়গা পাইছি, ওইটা বিক্রি করছি, আর যাইয়া ওই বিক্রি করে আর চলার মতো ইয়ে নাই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে দেশে প্রতিদিন 500-এর বেশি মানুষের ক্যান্সার শনাক্ত হচ্ছে, মারা যাচ্ছেন 300-এর বেশি। অনেক রোগী আসে কান্নাকাটি করে যে কিছু নাই, জমি বাড়ি ঘর বিক্রি নাই, ভিক্ষা করে আসছেন। তারপরে শুধু তাই না, দেখা যায় যে যখন শোনে যে তার ক্যান্সার হয়েছে, তার স্বামী কিন্তু তাকে ছেড়ে দেন। হেলথ ইন্স্যুরেন্স করা যায় যাতে আমাদের দেশের রোগীদের পাশে আমরা দাঁড়াইতে পারি। নানা কারণে দেশে ভয়াবহভাবে বাড়ছে ক্যান্সার রোগী। এই অবস্থা চলতে থাকলে একসময় বিপর্যয় নামতে পারে বলে সতর্ক করেছেন চিকিৎসকেরা। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লক্ষ্মীপুরে গড়ে ওঠা বেশিরভাগ ইটভাটাই চলছে অবৈধভাবে, এতে পরিবেশ ও স্বাস্থ্যগত নানা ঝুঁকি তৈরি হচ্ছে আশেপাশের এলাকায়। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন পক্ষকে ম্যানেজ করেই চলছে এসব ভাটা।
লক্ষ্মীপুরের বিভিন্ন স্থানে গড়ে উঠেছে শতাধিক ইটভাটা। এগুলোর বেশিরভাগেরই নেই পরিবেশগত ছাড়পত্র, আর কোনো নিয়ম কানুনের ধারও ধারেন না এসব ভাটার মালিকেরা। লোকালয়ের পাশে ভাটা তৈরি করায় ধোঁয়ায় স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন স্থানীয়রা। আশপাশের কৃষি জমির মাটি কেটে ব্যবহার হচ্ছে ভাটায়, এতে উর্বরতা হারাচ্ছে কৃষি জমি, নির্বিচারে কাঠ পোড়ানোয় হুমকির মুখে পড়ছে পরিবেশ। অবৈধ ইটভাটার ছড়াছড়ি, পরিবেশ নষ্ট হচ্ছে, প্রশাসন নির্বিকার। বালুর কারণে শ্বাস নিতে কষ্ট হয়, আমরা এখুলি আটা যাওয়ার জন্য অনেক কষ্ট হয়। আর স্কুলের পাশে এই পাশে একটা, ওই পাশে দুইটা, এই তিনটা ডিকপিল হওয়ার পর থেকে এত মারাত্মক বায়ু দূষণ, দুর্গন্ধ। তবে মালিকদের দাবি, সরকারি নিয়ম মেনেই ভাটার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তারা। সরকারের যত কাজ সকল সব কাজ হতো আমাদের ইনশাল্লাহ ওকে আছে, তো এখন এই ব্যাপারে তো দেখার ব্যাপার হলো প্রশাসন আছে, এখন প্রশাসন জানতে দেখতে অবস্থা আছে। শিগগিরই অবৈধ ভাটার বিরুদ্ধে অভিযান হবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর ও প্রশাসন। জেলা প্রশাসনের সাথে গতকালকেও কথা বলছি যাতে উচ্ছেদ অভিযান শুরু করা হয়। আমরা সেজন্য এক্সকেভেটর এবং উচ্ছেদের জন্য যে সমস্ত সরঞ্জাম আছে এগুলো আমরা ভাড়া করছি। ইটভাটায় যেন কাঠ না পোড়ানো হয়, কয়লা দিয়ে যেন ইট তৈরি করা হয়, সেই বিষয়টার উপর আমরা নজর রাখছি। আর সর্বোপরি ইটভাটার যে ট্রাকগুলা ওগুলা যেন জনসাধারণের চলাচলের রাস্তাগুলোকে খুব ক্ষতি না করে, সেই বিষয়েও আমরা সজাগ আছি। পরিবেশ অধিদপ্তর বলছে জেলায় 138টি ভাটার মধ্যে 84টি অবৈধ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। স্বাস্থ্য ঝুঁকিসহ নানা সংকটে সুন্দরবনের দুবলার চরের জেলেরা, চিকিৎসার জন্য চরে নেই কোনো ব্যবস্থা, প্রয়োজনীয় ওষুধও কিনতে হচ্ছে অতিরিক্ত দামে। জেলেদের অভিযোগ, ভারতীয় ফিশিং জাহাজে দৌরাত্মের কারণে মাছ আহরণ ও আয় কমেছে। সুন্দরবনের শেষিমোনায় বঙ্গোপসাগরের তীরে অবস্থিত দুবলার চর, আলোরকোল, হলদিখালি, কবরখালি, মাঝের কিল্লা, অফিস কিল্লা, নারকেলবাড়িয়া, ছোট আমবাড়িয়া এবং মেহেরালির চর নিয়ে দুবলার চর। প্রতি বছর অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত খুলনা, বাগেরহাট, বরিশাল, চট্টগ্রাম ও কক্সবাজারের জেলেরা এখানে বসতি করে, সমুদ্রে মাছ ধরে, চরে শুকিয়ে শুটকি তৈরি করে বিক্রি করেন তারা। বছরে প্রায় 35,000 জেলে আসে এখানে, কিন্তু এই চরে নেই কোনো প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা, প্রয়োজনীয় ঔষধও কিনতে হয় অতিরিক্ত দামে। এই জায়গায় যে হাতুড়ে ডাক্তার আছে এই ছাড়া ভালো কোনো চিকিৎসা নাই। 5 টাকার ওষুধের জায়গায় 10 টাকা নাই। তারপরে মনে করেন বড় ধরনের কোনো অসুখ যদি হয়ে থাকে তাহলে দেশে চলে যেতে হয় বাধ্যতামূলক। দুর্যোগে আশ্রয়কেন্দ্র না থাকার সঙ্গে যোগ হয়েছে ভারতীয় ফিশিং জাহাজের দৌরাত্ম্য। অভিযোগ আছে ভারতীয় জেলেদের হামলার শিকার হতে হচ্ছে এই চরের জেলেদের। ইন্ডিয়ার যে বোটগুলো আছে ওইগুলো আমাদের সীমানায় চলে আসে, কিন্তু আমরা কিছু বলতে পারি না। কিছু যদি বলতে যাই তাহলে মনে করেন হয় ওরা মারধর করবে বা যে কোনো একটা কিছু আমাদের জালের জাল ছিঁড়ে দিয়ে যাবে। ভারতীয় শিপ কিংবা ট্রলারের মাধ্যমে তাদের জাল ছিঁড়ে যাওয়া কিংবা তারা কোনো ধরনের ক্ষতি হওয়ার বিষয়টি আসলে তারা বন বিভাগকে লিখিতভাবে জানায়নি কিংবা এই বিষয়টা আমরা অবহিত না। প্রাথমিক চিকিৎসার বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ। বছরে 4 কোটি টাকার বেশি রাজস্ব আদায় হয় দুবলাচরের এই জেলেদের মাধ্যমে, অথচ স্বাস্থ্য ঝুঁকিসহ নানা সমস্যায় রয়েছে দুবলাচরের জেলেরা। সরকারি সহযোগিতা পেলে জেলেদের জীবনমানের যেমন উন্নয়ন ঘটবে তেমনি বাড়বে রাজস্ব আয়। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, দুবলাচর, সুন্দরবন। এই ছিল এখনকার বিরতিহীন সংবাদে। এশিয়ান ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব। ধন্যবাদ আপনাদের সাথে থাকার জন্য।